কি বললি তুই? তোর এত বড় সাহস! আমি কার সঙ্গে সুখে থাকবো না থাকবো না সেটা তুমি কি করে জানলে? আর আমি কোনো ভান্ডার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি মনে মনে মতিকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার ভেতরে জুড়েই শুধু নেশার বসবাস, নেশাহাসায় নেশায় কাঁদায় নাই আমি। যা সালমান, এখান থেকে তুই টিউশন যেতে পারবি। হ্যাঁ মা পারবো, তুমি বাড়ি চলে যাও। আরে মতি, এ দাঁড়াও দাঁড়াও, একে মারছো কেন? আরে দিশা তুই, আমারও তো একই প্রশ্ন। অনিতা তুই? আরে তুই জানিস আমি তোকে 5 বছর থেকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তোকে কোথাও পাইনি। আরে দিশা বল না, আমার মতি কোথায় আছে? ওকে দেখতে আমার অনেক মন চাইছে। মতিকে দেখতে চাস? এই দেখ তোর মতি। কয়েকদিন থেকে দেখছি ওই ছেলেটা তোর দিকে তাকিয়ে থাকে, তুই তো কিছু বলিস না, মনে মনে ওই ছেলেটাকে ভালোবাসতে শুরু করেছিস নাকি? হ্যাঁ রে তিশা, মনে হয় ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। যাই করি না কেন সব সময় ওর কথাই মনে পড়তে থাকে। বাবা, আমি যেটা ভেবেছিলাম সেটাই, মজনুর প্রেমে লাইলা একবারই পাগল। তুই যে কি বলিস! যা গিয়ে বলে দেগা, তুই ওকে ভালোবাসিস। না রে, ওকে আমি বলবো না। ও যতদিন না আমার সামনে এসে বলবে অনিতা আমি তোমাকে অনেক ভালোবাসি, ততদিন আমি ওকে কিছু বলবো না। দেখবি তোর মজনু একদিন তোর মনের আশা ঠিকই পূরণ করে দিবে। ঠিক আছে এখন চল। হুম চল। শিট, আজও আমার মনের কথা তাকে বলতে পারলাম না। এমন করলে হবে না, ফুলটা আমি জুগিয়ে রাখবো আর অন্য কেউ নিয়ে চলে যাবে। না এটা করলে হবে না, কালকে আমাকে যা করে হোক বলতে হবে। স্কুলে অনেক মজা হয়েছে তাই না? ঠিক বলেছিস, আজ স্কুলে অনেক মজা হয়েছে। আই লাভ ইউ। কি বললি তুই? আর কাকে বললি, আমাকে না তিশাকে? অনিতা তুমি আমার ভালোবাসা বুঝবে কবে? আমি তোমার পিছু পিছু পাগলের মতো ঘুরে বেড়াই, তবুও তুমি বুঝতে পারছো না। কি বললি, আমাকে ভালোবাসিস? আয়না কখনো নিজের মুখটা দেখেছিস? তুই তো একটা থার্ড ক্লাস ছেলে, তোকে কি না আমি ভালোবাসবো? যা, তুই আমার চোখের সামনে থেকে এখনই সরে যা। সরে যাবো বললে তো সরে যাবো না, তোকে আমার যে কোনো মূল্যে চাই। তোর জন্য যদি আমাকে জেলে যেতে হয় তবুও আমি রাজি, কিন্তু তোকেই আমি চাই। দেখ, তোর সম্পর্কে কিছু বলতে আমাকে বাধ্য করিস না। তুই তো স্কুলে সব মেয়ের পিছু পিছু ঘুরে বেড়াস আর পড়াশোনা তো কিছু করিস না, এইসব জেনে কি তোকে আমি ভালোবাসবো? শোন অনিতা, তোকে আমার অনেক পছন্দ, তুই যদি রাজি না হস
তাহলে তোকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। কি বললি তুই, তোর এত বড় সাহস? এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে। এই অনিতা, তুই ওকে মেরে মনে হয় ভুল করলি। ও রাহুলের ডান হাত, আর তুই তো রাহুলকে চিনিস। রাহুলকে দেখে গ্রামের সমস্ত লোক ভয় পায়। আমি কোনো ভুল করিনি, আমি ঠিকই করেছি। ও আমার সাথে এমন ব্যবহার করবে, আমি ওকে ছেড়ে দিব। আমি উচ্চ শিক্ষায় দিয়েছি। আমার মনে হচ্ছে পরে তুই বিপদে পড়বি। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, চল তো তুই। কি ব্যাপার, তুমি একা? অনিতা আসেনি? হ্যাঁ আসবে, ওকে আমি ডাকতে গিয়েছিলাম। ও খাওয়া দাওয়া করছে তো, তাই আমি আগেই চলে এলাম। অপেক্ষা করো, অনিতা ঠিক চলে আসবে। আমি ভাবতে পারিনি ম্যাডাম এত রোমান্টিক। ম্যাডামের কাছে প্রায় এক বছর থেকে ক্লাস করছি, আজ প্রথম দেখলাম ম্যাডামের মুখে এত সুন্দর হাসি। হ্যাঁ রে অনিতা, ম্যাডাম অনেক রোমান্টিক। ওই দেখ, তোর মঞ্জুর দাঁড়িয়ে আছে, যা তোর মনের কথাটা বলে দে গা। আরে তিশা, আমি তো তোকে বলেছি, ও যতদিন না বলবে ততদিন আমিও বলবো না। আই লাভ ইউ অনিতা, ভালোবাসি তোমায়, আজীবন ভালোবেসেই যাব। আমার মনের আশা, কবে যে তোমায় আমি আমার রানী হিসাবে পাবো, বুঝতে পারলে প্রিয়? মতি, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকে তোমার ভালোবাসা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। কেন? তুমি আমাকে একদিন সময় দাও, তারপর আমি তোমাকে সব কথা খুলে বলবো। আচ্ছা ঠিক আছে। মনের মাঝে স্বপ্ন সাজাই শুধু তোমায় নিয়ে, তোমায় ছাড়া অবুঝ হৃদয় চলবে কি দিয়ে। তুমি আমার নয়নমণি, অন্ধকারের আলো, তুমি ছাড়া এক মুহূর্ত লাগে না আমার ভালো। তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আমার আর কেউ নাই। ভালোবাসি শুধু তোমায়, জনম জনম ভালোবাসতে চাই। ভাই কোথায় গিয়েছিলেন? এই তো, তোমার ভাবি বাজার করতে পাঠিয়েছিল, তাই বাজার করতে গিয়েছিলাম। ও আচ্ছা, আপনার বোনকে একটু ভালো করে দেখে রাখবেন। কেন, আমার বোন আবার কিছু করেছে নাকি? না, তেমন কিছু করেনি। পাশের গ্রামের মতির সঙ্গে যার কিছু নেই, ওর সঙ্গে আপনার বোন একটু বেশি মিলামিশি করছে। এটা তুমি কি বলছো? আমার বোন এমন কিছু করতে পারে না। মা মারা যাওয়ার পর থেকে আমি খুব ওকে কষ্ট করে মানুষ করেছি। ও কেমন সেটা আমি ভালো করেই জানি। ওকে নিয়ে চিন্তা হয় শুধু একটা ভালো ছেলের অপেক্ষায়। একটা ভালো ছেলে পেয়ে গেলে ওর খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব, তাহলে আমার মাথা থেকে এ বোঝাটা নামবে। ভাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আরে আমি কিছু মনে করবো না, কি কথা বলো। আপনার বোনকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আপনার বোনের সঙ্গে যদি আমার বিয়ে দিতেন তাহলে অনেক সুখে রাখতাম। হ্যাঁ, তোমার আব্বারা তো অনেক বড় লোক, আর আমার বোন তোমাদের বাড়িতে যাবে, এটা তো আমার কপাল। অনিতা দাঁড়া। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়া টিউশন যাচ্ছি। এসব আমি কি শুনছি? মানে কি বলছো ভাইয়া? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুই নাকি মতি নামের ছেলেকে ভালোবাসছিস? ওর ব্যাপারে আমি খোঁজ খবর নিলাম, ওর তো তেমন কিছু নেই, একেবারে নেমফো। আর তুই কিনা ওকে ভালোবাসছিস? এই শোন, সামনে শুক্রবারে মহাবলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। আমি চাই না যে তোমার মুখের উপর আর একটা কথা বলিস। বিয়ে? কার বিয়ে? দেখ অনিতা, ন্যাকামো করিস না। মহাবলের সঙ্গে তোর বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি। আমি কার সঙ্গে সুখে থাকবো না সেটা তুমি কি করে জানলে?
আর আমি কোনো ভান্ডার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি মনে মনে মতিকে অনেক ভালোবেসে ফেলেছি। এই চুপ, আরে একটা কথা বলবি না, কি আছে মতির যে তুই ওকে ভালোবাসিস? আবেগের বসে ভালোবাসি ভালোবাসি বললে হবে না, যখন সংসার পড়বি না তখন এই ভালোবাসা জানার ভাগ দিয়ে পালিয়ে যাবে। আর তুই যদি আমার কথার অবাধ্য হোস তাহলে এই মতিকে দুনিয়া থেকে বিদায় করে দেবো। আর তুই অবশ্যই মতির লাশ দেখতে চাস না? আর যদি লাশ দেখতে চাস তাহলে তুই যা খুশি তাই কর, আর যদি লাশ না দেখতে চাস তাহলে সামনে শুক্রবারে বিয়ের জন্য তৈরি হয়ে যাবি, কথাটা যেন মনে রাখিস। ঠিক আছে ভাইয়া, আমি বিয়ের জন্য রেডি হয়ে থাকবো, তবুও তুমি মতির জন্য কিছু করো না। ইসা তুই একটু দাঁড়া, আমি আসছি। মতি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার দ্বারাই তোমাকে ভালোবাসা সম্ভব না। অনিতা তুমি এটা কি বলছো? আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি যদি এখন এই কথা বলো তাহলে তো আমি বেঁচে থেকে মরে যাব। না না আমি পারবো না। অনিতা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সত্যিই মরে যাব। মতি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার দ্বারাই তোমাকে ভালোবাসা সম্ভব না। আর তুমি কি না বলছো আমায় ছাড়া বাঁচবে না? আমি কে যে তোমার যে আমায় ছাড়া তুমি বাঁচবে না? এই তো কিছুদিন হলো তোমার সাথে আমার পরিচয় হয়েছে, আর তুমি কি না বলছো আমায় ছাড়া বাঁচবে না? মতি তুমি পাগলামি করো না, আমার থেকে তুমি অনেক ভালো মেয়ে পাবে। আমার ভালো মেয়ে দরকার নেই, শুধু তুমি থাকলেই হবে। ছাড়ো আমার হাত, তুমি কে যে আমার হাত ধরছো? আমি তোমাকে ভালোবাসি না। অনিতা তুমি এই কথা বলতে পারলে? তোমার জন্য আমি এক মাস পাগলের মতো ঘুরিয়ে বেরিয়েছি, না ঠিক মতো খেয়েছি না ঠিক মতো ঘুমিয়েছি, আর তুমি আজ খুব সহজেই বলে দিলে তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে যাও, আমিও দেখছি তুমি আমার থেকে কত ভালো ছেলে বিয়ে করছো। ঠিক আছে মতি, তুমি আর আমার চোখের সামনে এসো না, তোমাকে আমি ঘৃণা করি। তোর জন্য কত কিছু ছাড়িলাম আমি, ছোট কালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি, হঠাৎ করে কি বুঝে আজ বদলে গেলি তুই, এখন আমার এত জ্বালা কোন সাগরে তুই, ছোলো আনা প্রেম করিয়া পাইলাম একানা, ভালোবাসার নামে শুধু জুটলো যাত না, লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ, সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ। মতি অনিতা যে তোমার জন্য পাগল, তোমার কথা সব সময় আমাকে বলতো, সেই অনিতা আজ হঠাৎই বদলে গেল। তিশা তুমি একটু ওকে বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাঙিনা, তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রং হে রাঙাও তুমি কার আঙিনা, আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস, নেশা হাসায় দেশায় কাদায় নাই আমি আমার, রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না,
তুমি তোমার মতোই থাকলা, ভালো খবর নিলা না। এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতাছে কালো, কলিজাটা যাক পরে তবু তুমি থাকো ভালো। এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতাছে কালো, কলিজাটা যাক পরে তবু তুমি থাকো ভালো। আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস, নেশাহাসায় নেশায় কাদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, তুমি তোমার মতোই থাকলা, ভালো খবর নিলা না। আমি যেন কোনো দিনও সিগারেট না ছুই, বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই। আজ নিকোটিনে হইছে কালো ভেতর ঘরের সব, এখন শাসন করা মায়াবতী কই গেলা কই। আমি যেন কোনো দিনও সিগারেট না ছুই, বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই। আজ নিকোটিনে হইছে কালো ভেতর ঘরের সব, এখন শাসন করা মায়াবতী কই গেলা কই। আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস, নেশাহাসায় নেশায় কাদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, তুমি তোমার মতোই থাকলা, ভালো খবর নিলা না। আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস, নেশাহাসায় নেশায় কাদায় নাই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, তুমি তোমার মতোই থাকলা, ভালো খবর নিলা না। ভাবি অনিতা কই? অনিতা তো নেই বাড়িতে, ওর ভাই ওকে ওর মামার বাড়ি পাঠিয়েছে। অনিতার ভাই মতির ব্যাপারে জেনে নিল নাকি? ও তাহলে ঠিক আছে, ও চার দিন ধরে টিউশন যায়নি তো, তা আমি খোঁজ নিতে এলাম। ঠিক আছে তাহলে। এদের জন্যই তো মেয়েটা খারাপ হয়ে গেছে। আরে ভাই, আমি আমি বাবা এত রাগিল। সরি, তুমি কিছু মনে করো না, আমি একটু প্রবলেমের মধ্যে আছি, তাই মাথায় কোনো কাজ করছে না। কি কেন, কি হয়েছে তোমার? আর শুনো না সেই কথা, আমি একটা মেয়েকে অপরন্ত ভালোবাসতাম, তার জন্য আমি পাগল ছিলাম। জানি না কেন সে আমাকে একা ফেলে চলে গেল। একটা মেয়ের জন্য তুমি এভাবে ভেঙে পড়ছো? আজকালকার মেয়েরা কেমন, আজ ভালোবাসি ভালোবাসি বলবে, কাল তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। একটা ময়লার দাম থাকবে কিন্তু তোমার দাম থাকবে না। ওই সব মেয়ের কথা বাদ দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করো গা, দেখবে ওর থেকে ভালো ভালো মেয়ে তোমার পিছু পিছু ঘুরবে। ঠিক বলেছো তুমি। আচ্ছা, যে মেয়েটাকে তুমি ভালোবাসতে তার নামটা কি আমি একটু জানতে পারি? হ্যাঁ অবশ্যই, ওর নাম অনিতা, এই তো পাশের গ্রামের মহাবলের বোন। এ তুমি কি বলছো, ওর তো আজকে বিয়ে হচ্ছে। হ্যাঁ, এটা তুমি কি বলছো? সত্যি
ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। দেখ বোন, তুই এমন কিছু করিস না যে আমার মান সম্মান ডুবে যায়। ছেলে অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। ভাবি ভাবি গো ভাবি। দেখো আমার একটা মাত্র বোন, ওকে কখনো কষ্ট দিও না। ও যদি কষ্ট পায় তাহলে আমিও কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, আপনি গুরু চিন্তা করবেন না, আপনার বোনকে আমি অনেক সুখে রাখবো। এই নাও, তোমার হাতে আমার বোনকে তুলে দিলাম। কখন আমার বোনকে কষ্ট দিও না ভাই। বোন কান্দিস না, যা। অনিতা, আমার অনিতা কই? অনিতা কে হয়? অনিতা কে হয় বল? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার বোনের নাম ধরে ডাকছিস? আমি যেদিনই শুনেছি আমার বোনের সাথে তুই লটারপাটা করছিস, তোকে সেদিন উপরে পাঠিয়ে দিতাম, কিন্তু না, আজ সেই দিন চলে এসেছে। ভাই আমাকে আপনি ভুল বুঝেন না, ও অনিতাকে আমি অনেক ভালোবাসতাম। তোর ভালোবাসা আজ একেবারে ঘুচিয়ে দিচ্ছি। এই একে নিয়ে যা। যা একে নিয়ে যা, একে এমন পিটুনে দিবি যেন এই ভালোবাসার কথা মুখে না আনে। ঠিক আছে ভাই, এই চল, আজ তোকে এমন পিটুনি দেব। তুই মনে হয় চিন্তা আমাকে ভুল করেছিলি। তোর জন্য আজ এই ভালো ছেলেটা পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যেদিন তোর বিয়ে হয় সেই রাতে তোর ভাই মতিকে মেরে পাগল করে দিয়েছে। মতি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমার ইয়ে অবস্থা হয়েছে। মতি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি পাগল।